আসসালামু আলাইকুম খান কুকিংস ব্লগে সবাইকে স্বাগত ফিরে আসছি আমি আমার রান্না নিয়ে আজকে রান্না করব। শিং মাছ আলু দিয়ে পাতলা ঝোল এই মাছ রান্নাটায় আমি একটু বেশি মরিচ দিয়ে পাতলা ঝোল করব। আর খেতেও অসম্ভব টেস্টি হয় শিং মাছের ঝোল আর এই রান্নাটা আমি দুই রকম প্রসেস করে এক রান্না করব প্রথমে আমি শিঙ মাছ কেটে ধুয়ে কিছু ফ্রেশ করে নিয়েছি প্রথম এই শিং মাছটা আলাদা রান্না করবো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা এরপরে দিয়ে দিব মরিচ পাউডার দেড় সরি দেড় চামচ মরিচ পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদ পাউডার এবারে দিয়ে দিব কাঁচামরিচ কিছু তো কাঁচামরিচ দেওয়া আমার হয়ে গিয়েছে এরপরে দিব সামান্য লবণ স্বাদ মতো আর দিব সাদা তেল এই মাছ আমি প্রথমবারে শুধু মাছটাই রান্না করে নিব তো হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মশলা মাছের ভিতরে যেন ঢুকে আর আমি এই মাছ প্রথম রান্না করব পরে আলু সহ অন্যান্য উপকরণ দিয়ে আবার দ্বিতীয়বার রান্না করব তো দিয়ে দিচ্ছি পানি এক কাপ বড়ো কাপের এখন আমি ভালোভাবে রান্না করে নিব মাছ তো আমি নেড়ে চড়ে দিচ্ছি মশলা সহ হাতল দিয়ে এবার চুলায় মাঝারি আসে জাল দিয়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করব। ফুটে আসার আগ পর্যন্ত আর এই রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হয় যেহেতু একবার মাছ রান্না করছি এরপরে আবার আলু দিয়ে অন্যভাবে রান্না করে আবার এই একই মাছ সেই আলুর ভিতরে আমি দিয়ে দিব তো আমার চুলায় জাল হচ্ছে মাঝারি আসারে মাঝারি আছে জাল হচ্ছে একটু টক করে ফুটলে আমি চুলার আশ কমিয়ে দম স্লো করে নিয়ে নিব তো আমার মাছ এখনও ভালোভাবে ফুটে যায়নি তো হয়ে আসছে আস্তে আস্তে তো সেই অবধি আমি অপেক্ষা করছি চারিপাশ একটু একটু করে ফুটে আসছে মাছের ঝোল সহ আমি দ্বিতীয় রান্নায় আর কোনো ঝোল ইউজ করব না এই মাছ যে রান্না করছি এই একই ঝোল দিয়ে দ্বিতীয় রান্নাটা করব আমার মাছ টক বক করে ফুটে আসছে আরেকটু একটু হলে আর এক থেকে দেড় মিনিট সব মিলিয়ে এই মাছ আমি পাঁচ মিনিট রান্না করবো পরের উপকরণ দিয়ে আবার তিন মিনিট রান্না করব তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে প্রথমবার এখন আমি এই মাছ নামিয়ে আরেকটা কড়াইয়ে আমি অন্য প্রসেসে আলু সহ আগে রান্না করব। তো আমি মাছ নামিয়ে নিব এখন ভালোভাবে টক করে ফুটে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এবার দ্বিতীয় কড়াইয়ে আর বসিয়ে দিলাম তো এখন আমি সামান্য সাদা তেল দিব যেহেতু প্রথমবার তেল দিয়েছিলাম তাই এখন অল্প করেই তেল দিচ্ছি আর দিব সামান্য জিরা ফোড়ন জিরা ফোড়নটা দিলে টকবক করে ফুটতে থাকবে আর তেলের ভিতরে সমস্ত জিরার স্মেলটা চলে যাবে তারপরে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজ পেঁয়াজ আর জিরার মিশ্রণ ভালোভাবে ভেজে নিব তো আমি ভেজে নিচ্ছি জিরার সঙ্গে পেঁয়াজ এর সঙ্গে কিছু আলুও একত্রে দিয়ে ভেজে নিব। তো আমি দিয়ে দিব এখন আলু আমার চার পিস শিঙ মাছ ছিল বড় আড়াইশো সেখানে আমি দুই পিস আলু দিব আড়াইশো গ্রাম চিং শিং মাছের সঙ্গে দুটো আলু দিলেই বেটার এর বেশি দিলে আবার শুধু আলুটাই টেস্ট হবে মাছটা আর ভালো লাগবে না আমি দুইটো আলু দিয়েছি তো আমি এখন আলুসহ পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিব টমেটো টমেটোটা দিয়েও ভাজা করে নেবো আলু আর পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে এভাবে ভেজে রান্না করলে তো আমার ভাজা কিছুটা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব টমেটোটা তাহলে সবগুলো একত্রে ভাজা হয়ে যাবে তো আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো চুলার রাস একটু লো করে নিয়েছি যেহেতু ভাজা ভাজি করতেছি সেজন্য যেহেতু পোড়া না লাগে যায় এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এখন টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিব আমার আলু পেঁয়াজ কিছুটা কাঁচা ভাব চলে গেছে এখন টমেটোটারও কিছু কাঁচা ভাব চলে গেলে আমি আর আলাদা কোনো মশলা দিব না যে মাছ রান্না করেছিলাম সেই মাছের সেদ্ধর যে ঝোল সেই ঝোল দিয়ে আমি আলু মশলা সহ ভেজে বা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ কারণ আগে আমি মাছ রান্নায় লবণ দিয়েছিলাম তাই এখানে লবণ একটু কম দিয়েছি লাগলে পরে দিব তো আমার প্রায় ভাজা হয়ে আসছে আলু পেঁয়াজ টমেটো এখন দিয়ে দিব সামান্য সেই মাছের ঝোল এখানে হলুদ মরিচ মশলা সহ রান্না করা মাছ সেই মাছের ঝোল দিয়ে আমি আলুটা ভালোভাবে একটু ভেজে বা কষিয়ে নিচ্ছি এই প্রথম একটা কষাতলেই হয়ে যাবে আমি দ্বিতীয় কষাবো না আলু সহ মশলা সহ প্রথম একবারই কষিয়ে নেব তো আমার কষানো প্রায় হয়ে আসছে এখন আমি যে মাছের গায়ে বাকি পানি ঝোল যে যেটা আছে সেই মাছ সহ সবগুলো একবারে দিয়ে দিব আলাদা করে কোনো পানি দিব না মাছ সেদ্ধ করে রাখা সেই পানি সহ মাছটা একবারে দিয়ে দিব এখন তাহলে আমার আলাদা আর পানি লাগবে না আর আলাদা পানি দিলে খেতে সুস্বাদু হবে না হয়ে গিয়েছে আমার একদম পারফেক্ট কষানো তো এখন আমি সেই মাছ সেদ্ধ করার ঝোলটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি মাছ সেদ্ধ করা ঝোল সহ একবারেই এখন এক টক বক করেই আগের থেকেই ফুটছে যেহেতু গরম ছিল আমার মাছগুলো এই সঙ্গে দিয়ে দিছি এখন আর কোনো রকম উপকরণ দিব না শুধু একটা দুইটা কাঁচামরিচ দিব আর সামান্য ধনিয়া পাতা দিব তো আমি নেড়ে সমস্ত উপকরণ ঝোলের সঙ্গে আবার মিশিয়ে দিচ্ছি তো আমার লো আছে রান্না করে নিব আরও তিন মিনিট দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আগে তো দিয়েছিলাম তো আবার দিলাম এই রান্নার শেষ প্রসেসিংয়ে দুটো কাঁচামরিচ এখন আমি আস্তে আস্তে অপেক্ষা করব রান্নার শেষ অবধি তো আমার রান্নার লুক এই অবধি চলে আসছে আর একটু হুলে হয়ে যাবে তো আমি নেড়ে চড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব আলুটা দেখছি কতটা সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা আর অনেকেই ধনিয়া পাতা রান্নার শেষে দিয়ে দেয় আমি একটু আগে থাকতেই দিলাম যেহেতু ধনিয়া পাতার গায়ে পানি আছে সে পানীয়টা আবার তরকারিটার পরে একটু গন্ধ হতে পারে সেজন্য আমি কাঁচা রাখবো না একটু ধনিয়া পাতা দিয়ে একটু জাল দিয়ে নিব দুই মিনিট তো আমি অপেক্ষা করছি দুই মিনিট আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে শিং মাছ আলুর পাতলা ঝোল আজকের এই অবধি রান্না শেষ আবার নেক্সট দিন চলে আসব অন্য কোনো রান্না নিয়ে সেই অবধি আমার বিয়ার্সরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাক